ফ্রেন্ডস, আমরা ইংলিশ থেকে আরো কিছু বেসিক গ্রামারের প্রশ্ন দেখবো, যেগুলো পিএসসি ক্লার্ক, সিভ, WBCS, মেন ও প্লি ও কনস্টেবল, পুলিশ, এসআই এর জন্য খুব ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। এখানে ইনস্ট্রাকশন কী দেওয়া হচ্ছে দেখো, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দি ওয়ার্ডস ইন দি গিভেন বক্স, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে আমাদের লিস্ট দেওয়া আছে, তো দেখো কী হবে। প্রথমে অ্যান্সার কী হচ্ছে, ওয়াটার ইজ কালারলেস লিকুইড, একটা করে দেওয়া হয়েছে অ্যান্সার, কালারলেস লিকুইড। তো লেস যুক্ত করতে বলা হয়েছে, আমাদের লেস যুক্ত করে একটা নতুন ওয়ার্ড করতে হবে, এটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে এই শূন্যস্থানে। তো দেখো, রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার। তো কী হবে এখানে, রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার। সরি, অ্যান্সার হতে পারে, অপশন থেকে আমরা খুঁজে বের করতে পারি, তো এখানে অ্যান্সার হবে দেখো, এখানে আছে রেস্ট, রেস্টলেস। রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার। রিতা পিরামিড অর্থাৎ অস্থির হয়ে পড়েছিল অ্যাজ সি হ্যাড ফিভার, কারণ তার জ্বর ছিল। নেক্সট দেখো, তো অ্যান্সার হবে এখানে রেস্ট লেস, লেস যুক্ত আমাদের যুক্ত করতে হবে, লিএসএস। নেক্সট দেখো, পিপুল অফেন বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্লামিটি। তো কী হবে, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষজন অনেক সময় বাসা হারা হয়ে পড়ে বা গৃহহীন হয়ে পড়ে, তো এখানে হোমলেস হবে, যেটা আসছে মানে হোমলেস ডিউরিং এ ন্যাচারাল ক্লামিটি। পিপুল অফেন বিকাম হোমলেস, অপশন আছে হোম, তো হোমলেস অ্যান্সার হবে এখানে হোমলেস। নেক্সট দেখো, স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্বড, এখানে হার্ম হবে হার্মলেস, স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্বড। সাপ সাধারণত কী হয়, সাপ বিরক্ত না করলে ক্ষতি করে না, এটাই হবে হার্মলেস। হার্মলেস মানে ক্ষতি করা, হার্ম মানে ক্ষতি, হার্মলেস মানে ক্ষতি না করা, অপোজিট সেন্সে ব্যবহৃত হয়েছে। দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, এখানে কোনটা হতে পারে, দি কিং বিকেম পাওয়ারলেসই হবে এখানে, দিস কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, অর্থাৎ তার ভাইয়ের বিশ্বাসঘাতকতার জন্য রাজা শক্তিহীন হয়ে পড়লেন, পাওয়ারলেস। এখানে অ্যান্সার হবে পাওয়ারলেস। নেক্সট দেখো, সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট এ ভার্ব, এখানে একটা সেন্টেন্স কী হতে পারে, ভার্ব ছাড়া মিনিংলেস হতে পারে, তাহলে এখানে মিনিংলেস, MEANINGLESS। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, তোমাদের এই ধরনের ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো থ্যাংক ইউ।